কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। এগারোটা 10-15 এরকম হবে সময়টা, তো দোকান তখন আমরা বন্ধ করতে যাব। তখন তিনটে ছেলে আসলো, এসে বললো যে আমাদের দুটো করে মিষ্টি দেবে। তা আমি তখন বললাম যে এখন তো মিষ্টি মানে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তখন বললো ঠিক আছে, 10টা গোলাপজাম আমরা নিয়ে যাবো। 10টা গোলাপজাম বলতে বলতে তখন বললাম না 5টা গোলাপজাম দেবো। 5টা গোলাপজাম ভাই তখন আনতে গিয়েছে, ওরা তখন একজন আগে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর খালি পায়ে ঢুকলো, মানে ঘর ধোলাই হয়ে গেলে আমরা অনেকেই কাস্টমারকে ঢুকে নেয়, কেন ঘর কাদা হয়ে যাবে ঢুকতে দিই না। তারপর পরেই দুজন ঢুকে গেলো চটি পায়ে, ঘর কাদা হয়ে গেল। হ্যাঁ, ভাই গোলাপজামটা নিয়ে আসলো। তখন ভাই গোলাপজাম দেওয়ার পর তখন দেখছি ঘর কাদা। তখন বললো যে কী ভাই, তোমরা সব চটি পায়ে ঢুক, আগে মাত্র ঘর পরিষ্কার করলাম, হ্যাঁ চটি পায়ে ঢুকে গেলে ঘরটা দেখো কী অবস্থা, এই বলাটাই অপরাধ হয়ে গেছে। তখন ওই ওদের কাছে ছিল রিভলভার নিয়েছে ভাইয়ের আগে কানে ঠেকেছে কপালে, ঠিক আছে। আরে ভাই কী হচ্ছে, কী এটা কী হচ্ছে? হ্যাঁ, এই নিয়ে পতাকাটা একটু হলো, হওয়ার পরে যখন মানে রিভলভারের গুলিটা পড়ে যায়, তিন চারটে গুলি বোধ ছিল পড়ে যায়। পড়ে যাওয়ার পর তখন ওরা কুড়ালো, কুড়ার পর আমি তখন ওই কথা ঠেকাতে গিয়ে বাস আমাকে এখানে মেরে দিল একদম। রিভলভারের বাড়ি মেরে দিল, মেরে দিয়ে আমার তো রক্তপাত হয়ে গেলো, আমি তো এখন ধরে আছি একদম। হ্যাঁ, ওরা তখনই করলো কি ক্যাশের যে টাকা ভাড়া ছিল ডয়ের খুলে টাকা ভাড়া নিয়ে চোট পাঠ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।